সাতশো ইউএস ডলার নগদ কুড়ি লক্ষ টাকাসহ এক যুবককে আটক করল বিএসএফ সোমবার পেট্রাপোলের পার্কিং এলাকা থেকে ওই যুবককে আটক করে বিএসএফ তুলে দেওয়া হয় পেট্রাপোল থানার হাতে ধৃত যুবককে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে সাতশো ইউএস ডলার ও কুড়ি লক্ষ ভারতীয় নগদ টাকাসহ এক যুবককে আটক করল বিএসএফ সোমবার দুপুর নাগাদ পেট্রাপোল সীমান্তের পার্কিং এলাকায় এক যুবককে দেখে সন্দেহ হয় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওই যুবককে আটক করে একশো উনআশি নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা তাকে তল্লাশি করতেই তার কাছ থেকে উদ্ধার হয় কুড়ি লক্ষ চল্লিশ হাজার ভারতীয় টাকা ও সাতশো ইউএস ডলার ইউএস ডলার ও ভারতীয় টাকা মিলিয়ে মোট ঊনপঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে ধৃত যুবকের নাম মিরাজ মণ্ডল বাড়ি স্থানীয় খলিদপুর এলাকায় আটক যুবককে এরপর পেট্রাপল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে এত পরিমাণ নগদ টাকা ও ডলার কি করে যুবকের কাছে এলো বা কি কারণে এত টাকা সে নিজের কাছে রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ধৃত যুবককে এদিন তোলা হয় বনগা মহকুমা আদালতে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল